হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি তো খুব খুব ভালো আছি আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো ইভেন আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ খুব ভালো আছে আর আজকে হচ্ছে আমার মা আর পাপার অ্যানিভার্সারি আর যেহেতু ওদের আজকে অ্যানিভার্সারি আছে তাই আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে ওদের অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য নিয়ে এসেছি অনেক কিছু একটা কেক এনেছি শাড়ি এনেছি জামা এনেছি ফুলের মালা এনেছি এগুলো কিন্তু কোনোটাই আমি কিনে নিই আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা দুজন মিলে কিনে দিয়েছে মানে বাপি আর মামনি মিলে এত কিছু কিনে আমাদেরকে দিয়ে পাঠিয়েছে যদিও আমরা আমাদের কাছে এটা সারপ্রাইজ নয় কিন্তু মাম পাবার কাছে পুরোপুরিভাবে সারপ্রাইজ কারণ সকাল থেকে তো বারবার ফোন করছে আমাকে আমার হাজব্যান্ডকে দুজনকে যে তোরা আয় তোর আয় আর নন স্টপ আমরা বলে গেছি আসবো না হঠাৎ করে এসে পুরো চমকে দিয়েছি পুরোপুরিভাবে অবাক তো ওই আর কি যেরকম নর্মালি সেলিব্রেট করা হয় সেরকমভাবেই হয়তো যদি ওরা জানতো যে আমরা আসবো তাহলে হয়তো আরও একটু ভালো করে সেলিব্রেশন হতো আর আজকে কেকারের খেলা আছে মেন ব্যাপার হচ্ছে কেকারের খেলা আছে আমরা খেলা দেখবো মাম পাপার অ্যানিভার্সারি সেলিব্রেট করব সব একসাথে করব মানে একদিনে এত এত আনন্দ আর এত আনন্দ তোমাদের সাথে শেয়ার না করলে তো পুরো আনন্দই বৃথা তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার আজকের এই ভ্লগটা তো চলো তোমরা আমার ব্লগটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর এই ফেসবুক পেজ থেকে যদি তোমরা দেখো তাহলে পেজটাকেও কিন্তু অবশ্যই ফলো করে দিও তো চলো আজকে মাম পাপার অ্যানিভার্সারি আমরা কি করে সেলিব্রেট করছি সেগুলো দেখো এখানে এখন কে কে আর এ ম্যাচ চলছে স্টার পরসে খেলা হচ্ছে মিউট করে রেখেছে এই কারণেই তার কারণ হচ্ছে মিউ না করে রাখলে হয়তো কপিরায় চলে আসতে পারতো দ্যাটস ওয়াই সাজানো শুরু করে দিয়েছ অফ কোর্স

তার একটাই কারণ আমার পার্সোনালি র ক্লিপ দেখতে বেশি ভালো লাগে মানে যে কোনো ভিডিওতে যদি র ক্লিপ দেওয়া থাকে সেই ভিডিওটা বেশি ইন্টারেস্টিং লাগে আমার তাই আমার মনে হয় যে আমার যারা অডিয়েন্স আছে তাদেরও হয়তো ওই একই জিনিস ভালো লাগবে জানি না তোমাদের কীরকম লাগলো তাও আমি আমার মতো করে ভিডিওটা এডিট করে তোমাদের কাছে প্রেজেন্ট করলাম তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে সেটা কিন্তু তোমরা জানাবে আর ভিডিওটা যদি ভালো না লাগে সেটাও জানিও কারণ আমার কাছে তোমাদের চাওয়া না চাওয়াটা খুব ইম্পর্টেন্ট

মাম পাপাকে ফার্স্টে কেক খাওয়ানোটা আমি দিয়েই শুরু করেছিলাম তারপরে এক একে বৌমনি দাদা ভাই আমার হাজব্যান্ড এবং আমার ভাসুর ঠাকুর যাকে আমি ভাসুর বলে তো একদমই মানি না ভাসুরের থেকে অনেক বেশি ওটা আমার দাদা নিজের দাদার থেকে কম কখনো কিচ্ছু মনে করিনি কারণ আমি ওই দাদাকে মনে করি যে আমি যেমন আমার বাড়িতে আমার দাদা ভাইকে ছেড়ে এসেছি এখানে এসে ঠিক আমার হাজব্যান্ডের দাদাকে পেয়েছি দাদার মতো করে তাই আমরা সবাই মিলে একসাথে খুব সুন্দর করে সেলিব্রেট করলাম মাম পাপার অ্যানিভার্সারি আর সবাই এক একের পর এক কেক খাইছি ইভেন মাম পাপাও আমাদেরকে কেক খাওয়ালো আর মাম পাপা যে এতটা হ্যাপি হয়েছে সেটা তো তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো এতটা হ্যাপি ওদের অ্যানিভার্সারিতে আমি কোনো দিন হতে দেখিনি আর আমার আজকের ভিডিওটা কীরকম লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে তো চলো বাই বাই দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে